বিসমিল্লাহ রহমান রাহিম ইসলামিক স্কুল লাইভে আপনাদের সবাইকে স্বাগত নামাজের মধ্যে যে সমস্ত দোয়া দরকার সেগুলোর মধ্যে থেকে আমরা ইতিপূর্বে জেনে এসেছি সানা এর মধ্যে থেকে একটি অন্যতম দোয়া হচ্ছে তাসাহুদ যে এই তাসাহুদ ছাড়া নামাজ হয় না সুতরাং আমরা তাসাহুদ কেমনভাবে খুব সহজেই জানতে পারবো তা এই ক্লাসটির মাধ্যমে বোঝা আসবে আসলে আমরা দেখে নিই তাসাহুদ আমরা কীভাবে পড়ব এই তাসাহুদ সম্পর্কে আজকে এই ক্লাসটা নেওয়া হচ্ছে তাসাহুদ এটা উচ্চারণ হিসেবে আরবির সাথে বাংলা দোয়া রয়েছে জেনে নেব আমরা শুরুতেই আত্মা এখানে উচ্চারণটা দেখতে হবে যে হ হরফটা রয়েছে এটা হবে একটু ভিতর থেকে অর্থাৎ কন্টিনিউ ভিতর থেকে উচ্চারণটা হতে হবে শব্দটা হবে আত্মা হইয়াতু লিল্লাহ লিল্লাহি এখানে দুটা ল দেওয়া রয়েছে ডবল ল এখানে একটু শক্ত করে আত্মা হাইয়াতু তু লিল্লাহি এটা খেয়াল রাখবো আত্মাহিয়া তু লিল্লাহি লিল্লাহি তাহলে এতটুক সব আবার আত্মাহিয়া তু লিল্লাহি তারপরে এতটুক ওয়াসলা ওয়াতু ওয়াসলা ওয়াতু এখানে যে দন্তস্বর রয়েছে এটা আমরা উচ্চারণটা যেহেতু আরবিতে দন্তেশ্বর তো নিয়ে হয়েছে সদের বিপরীতে সুতরাং এই জায়গার উচ্চারণটা হবে ওয়াসলা ওয়াতু ওয়াসলা ওয়াতু সদ এই আরবি উচ্চারণটা এই আরবি হরফটা এর উচ্চারণ হবে সদ ওয়সলা ওয়াতু ওয়সলা ওয়াতু তাহলে আমরা জেনে নি ওয়সলা ওয়াতু ওয়সলা ওয়াতু তাহলে এতটুকু আমরা জেনে নেব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়সলা ওয়াতু তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়সলা ওয়াতু তারপর এতটুকু জানবো ওয়াত্তাইয়িবাতু ওয়াত্তাইয়িবাতু ওয়াত্তাইয়িবাত এখানে যে এই ডবল তাঁর রয়েছে ডবল ত রয়েছে ওত্ত ই বাত এটাই করে শব্দটা আরবির ত থেকে এখানে ডবল ত তত নিয়ে রয়েছে সুতরাং এই জায়গার উচ্চারণটা হবে ত ই বাত ই এখানে দেখব ওত্য ই বাত উচ্চারণটা এরকম ওত্ত ই তাহলে ওয়াসলা ওয়া তু ই অত্ত ই তারপর এতটুকু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা এ জায়গার শুরুতেই সরে আ নিয়ে আসা হয়েছে সরে আ এটা হামজার পরিবর্তন নিয়ে আসা হয়েছে সুতরাং এই জায়গার সামথিং ভাবে আসসালাম ও এখানে দেখানো আবার আসসালাম ও আলিকা না হয়ে যায় আইন না হয়ে যায় সেটাই খেয়াল রাখবো সুতরাং আসসালাম ও তাহলে আসসালাম ও তারপর এসে এতটুক আইয়ুহান না বিয়ু আইয়ুহান না বিয়ু যেহেতু খেয়াল রাখবো আমরা যেহেতু নুনের উপর তাসজিদ রয়েছে এবং এর উপরও তাসজিদ রয়েছে এই জন্য আমরা এই জায়গা উচ্চারণটিতে দেখে পড়বো আই জু হন নবীযু আই জু হন নবীযু আই জু হন ইউ এই নবী ইউটা দেখবো নবিযু নবি ইউ তাহলে আমাদের হয়ে যাবে তাহলে আসালুম আলাইকা আই জু হন নবী যু আই জু হন নবিযু তারপরে দেখুক ওরাহমতু মহি দেখু ওরাহমেতু এই জায়গাটা বড়হা ওরা আহমেতু মহি ওরাহ্মা তাহলে এইটকা السلام عليك أيها النبي ورحمة الله ورحمة الله ترى وبركاته وبركاته طول السورة دي جدًا التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله ও বারো কাতু আপনার এত প্রশ্রুতে জেনে নিলাম বারো পর্যন্ত জেনে এসেছি সূত্রে এনে সবাদের জায়গা সংকীর্ণ এই কারণে আমরা আরবিটা উপর থেকে মুছে দিয়েছি দিয়ে আসসালাম ও এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আরবিটা রেখে দিয়েছি যেহেতু আমাদের এখানে বাংলা ফোকাসের উদ্দেশ্য এই জন্য আমরা এই উচ্চারণটা বাংলা উচ্চারণটা রেখে দিয়েছি আর আরবি উচ্চারণটা মুছে দিয়ে পরে শ্রেষ্ঠকু নিয়েছি এখন আমরা আসসালাম ও আলাইরা এখান থেকে স্টার্ট করবো তাহলে আসুন আমরা জেনে নিই শুরুতেই আসসালাম ও আলাই এখানে খেয়াল রাখতে হবে যে এখানে এই স্বয়ে এবং দৈত্যাশ্ব এই দুইটা হরফকে নিয়ে আসা হয়েছে আরবির হামজা এবং সিনের বিপরীতে তাহলে উচ্চারণটের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে এখানে এরম না হয়ে যায় আসসালা একটু শক্ত করে যেন দিলে যেরকম হয় আসসালাম আলাই না এরকম উচ্চারণটা হতে হবে আসসালাম ও না আর এই যে স্বরে এটা নিয়ে আসা হয়েছে আইনের বিপরীতে আইনের বিপরীতে স্বরেটা নিয়ে আসা হয়েছে এই জন্য উচ্চারণের সময় আমাদের একটু শক্ত করে গোড়া কন্ট্রোলের ভিতর থেকে আইন এর উচ্চারণ তো নিয়ে হবে আসসালাম আলাই না আসসালাম আলাই না কয়েকবার বলবো আসসালাম আলাই না আসসালাম আলাই না তাহলে এতটুকু হয়ে গেলো আসসালাম আলাই না তাহলে ওয়া আলা ওয়া আলা ওয়া আলা এটা ওই এই আলাইনার মতোই এই আলাটাও আইন দিয়ে সুতরাং এভাবে এখানেও ওয়া আলা ওয়া আলা ওয়া আলা ওয়া আলা তবে এতটুকু জেনে নিব আবার সালামু আলাইনা ওয়ালা সালামু আলাইনা ওয়ালা তারপর অয়বা দিল্লাহি সলিহীন ইবাদিল্লাহি সলিহীন এটা জাগাসংকীর্ণ এই কারণে এখানে লেখা দেওয়া হয়েছে তান্দিয়ে ইবাদিল্লাহি সলিখীন তাহলে এখানে ওই হামজাদটা এই হস্য ইটা হয়েছে আইনের বিপরীতে এখানে উচ্চারণটা রমী হবে অইবা 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 দিল মহিঃ সলিখীন অইবা দিল ইবাদিল্লা হি স লেহিন এই দুটো শ এই দুটো নিয়ে সব হচ্ছে আরবি ভাষার এই স্বদের বিপরীতে তাহলে উচ্চ আমাদের লক্ষ্য রাখতে হবে যে স্বটা যেন সিন না হয়ে যায় সুতরাং উচ্চারণটা হবে এরকম ওয়ালা আইবাদি ইল্লাহি স্ব লেহেইন স লেহেইন এরকম হতে হবে স লেহেইন ওয়ালা আইবাদিল্লা হি স লেখেইন তাহলে এতটুকু আমরা জেনে নেবো আর সালাম ওয়া আলাই না ওয়ালা আইবাদিল্লা হি স লেহিন এখানে হয়ে গেল এবার এটুকু হাদু আল্লাহ আশাহাদু আল্লাহ এখানে দেখতে হবে প্রথম পর্যন্ত দেখলে দন্ত সতালি বর্ষ গেছে সেগুলার নিয়ে এসে হয়েছিল আরবি ভাষার সিনের বিপরীতে আর এখানে যে তালিবর্ষটা নিয়ে এসে হয়েছে এটা নিয়ে হয়েছে আরবি ভাষার সিনের পরিবর্তে সুতরাং এখানে উচ্চারণটা হতে হবে সিনের উচ্চারণ আশ হাদু আল্লাহ আশ একটু ইয়ে করে আশ হাদু আশ হাদু আর এখানে হটা নিয়ে হয়েছে এটা আরবি ভাষা ছোট হায়ের বিপরীতে এই হটাকে নিয়ে আসা হয়েছে এই জন্য উচ্চারণের সময় স্বাভাবিক অবস্থা আস হাদু আস হাদু আস হাদু উচ্চারণটা হবে আস হাদু আস হাদু আস হাদু আস হাদু আবার যে না হয়ে যায় এটি খেয়াল রাখবো আস হাদু তাহলে আস হাদু আল্লাহ আস হাদু আল্লাহ তাহলে আস হাদু আল্লাহ যেটু উচ্চারণ হচ্ছে আস হাদু আল্লাহ ইলাহা এখানে এটুকু হচ্ছে ইলাহা ইলাহা এটা সহজ রয়েছে ইলাহা তাহলে এটুকু আবার পড়ে নিব আশাহাদু আল্লাহ ইলাহা আশাহাদু আল্লাহ ইলাহা তারপরে এটুক ইহু 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 এটু লক্ষ্য রাখবো যে আল্লাহ শব্দ ইহু ইহু এরকম হতে হবে ইহু তাহলে এটুকু পড়ে নি আশাহাদু আল্লাহ ইলাহা ইহু তারপরে আবার ও আশাহাদু এই সেম টাই এই আশাহাদুটা এখানেও ওই সেমি সেমি হবে সেম উচ্চারণী ও অশাহাদু ও অশাহাদু ছোটো হা ও অশাহাদু ও অশাহাদু আন্না ও অশাহাদু আন্না এখানে ও অশাহাদু আন্না মুহাম্মাদান এখানে দেখতে হবে এই হাটা এটা আবার বড়ো হা মোহাম্মাদান মোহাম্মাদান উচ্চারণটা হবে মোহাম্মাদান তাহলে কী হলো ওয়াশাহাদু আন্না মোহাম্মাদান আগদুহু এখানে এই স্বরে ওঠা নেশ হয়েছে আর কি হস আইনের বিপরীতে সুতরাং এখানে উচ্চারণটা হবে একটু ভিতর থেকে ওয়া আগদুহু আগদুহু তাহলে কী হলো আস হা আন্না ওয়াহাম্মাদান আগদুহু আগদুহু অ র সুলু অ রসুলু বা অ এটা বলা যায় অ রসুলুহু যদি অপ করেন তাহলে অ রসুলু আর যদি অপ না করেন তাহলে অ রসুলুহু এটা বলা যায় অর সুলহু আর তাহলে এতটুকু যেতে শুরুতে সে বললাম ওখান থেকেই আর সালাম না

لله والصلوات والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته وبركاته ترى السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا السلام علينا

আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল বাটুমে ক্লিক করুন